এক পরিবারের উপরে দুষ্কৃতি হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, পাশাপাশি শাসানো হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই মহিলা। জানা গিয়েছে আহতরা হলেন সাধপী বিশ্বাস, যার বয়স 20 বছর, এবং মঞ্জু বিশ্বাস, বয়স 54 বছর। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারলেও দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি মোটর বাইক ও গাড়ি আটক করেছে পুলিশ। এই ঘটনায় রায়গঞ্জ থানায় 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রিয়া যেন দাদাদের আমরা ইনভাইট করি, তারা আসে আমাদের বাড়িতে, তারা খেয়ে দিয়ে যায়। যাওয়ার পথে আমাদের রাস্তায় আটক করে। আটক করার পর আমাদেরকে কোনো কথা মানে ধরার কোনো কিছু নাই। প্রথমটা আগে বোধন পিটায় আমাদের পিটায় একদম মানুষ করে দিয়েছে আমাদেরকে ছেলেগুলো। তারপরে ওগুলো গিয়ে বাড়িতে আসে, বাড়িতে এসে পুরো পিস্তল পিস্তল নিয়ে এসে বাড়িতে আমাদের হামলা করতে গেছে। বাড়ি ঘর আমাদের মানে ভেঙে দিয়েছে, দরজা দরজা লাগতে লোক চিনতে পেরেছেন আপনি? হ্যাঁ, কারো ছেলে কেন করলো জানি না, সেটা আরও কিছু বলেনি। কে আছে যুক্তর মধ্যে? ওর মধ্যে আছে পবন সরকার, পার্থ সরকার, বিষ্ণু সরকার, বাপু সরকার আছে। কি কারণে বোঝা গেলো? কি কারণে হামলা করলো? না, ওরা কিছু বলেনি। কি ওরা কি বলছে, জানি মেরে দিবে? হ্যাঁ বলছে, জানি মেরে দিবে। আমাকে বলছে আমাকে নাহলে জানে মেরে দিবে, নাহলে আমার দাদাকে, নাহলে আমার বাবাকে, 3 জনের মধ্যে একজনকে মারলো করে ফেলে দিই। এগুলো আমাদের হুমকি দিয়েছে। শুনলেন না কেন কেন মারবে? ওটা ওরা বলেনি। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।